কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো বাসি কাজ সব শেষ, ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এবার হবে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আছে, তোমাকে দেখিয়ে দিই, রুটি। আমরা ছোটোবেলা থেকে খাই, একদম সিম্পল হবে, যেটাকে ডিম টোস্ট বলে। তো তার জন্যে লাগবে পেঁয়াজ, অলরেডি কিছু পেঁয়াজ আছে। এবার নেবো লঙ্কা, লঙ্কাটা আমি একটু বেশিই খাই, ওই জন্য একটু বেশিই দেবো। মুখে একটু লঙ্কা না করলে খেতে ভালো লাগে। আরেকটা দিই, মোট পাঁচটা লঙ্কা দিলাম। কোনটা বেজেই গেছে? তো চলো দেখে নিই আমি কীভাবে করবো। আর এটা ছুরি দিয়ে সম্ভব হবে? হবে না, এটা বটি দিয়ে কেটে নেবো। কিন্তু বটিতে কাটার সময় এইভাবেই কাটবো, প্যাকেট সমেতই কাটবো। তাহলে কী হয়, মানে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। চলো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, ব্রেকফাস্টে রেডি। এবার একটু সস দিয়ে নেব, পাতা সসই কিন্তু ইউজ করতে ভালো। তো রেডি হয়ে গেছে। এপাশে পেঁয়াজ নিয়েছি, পাশে কাঁটা চামচ দিয়েছি, ছুরি নিয়েছি। চলো এটাকে ব্রেকফাস্ট ইটিং শো সেটাই বলে দেবো। হ্যাঁ, তোমাদের অনেক বন্ধুদেরই রিকোয়েস্ট, তুমি ইটিং শোটা করো, ইটিং শোটা করো। তো এটা দিয়ে দেবো, ঠিক আছে? প্ল্যান করেছিলাম ব্লগে আসবে, ব্লগের মধ্যে এটা দিয়ে দেবো, তুমি এটাই ভেবে নেবে। হ্যাঁ, নিয়ে নিচ্ছি অল্প পেঁয়াজ কুচি। অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছে, আমার মা, এটাও মা, আমার ওই বাড়ির মা বলছে ঘুগনি রান্না করেছি রাত্রে রুটি, তারপরে আমার ঝুনু বলছে ঘুগনি রান্না করছি রাত্রে রুটি। তো আমার খুব ঘুগনি খেতে ইচ্ছা করেছে। তো অলরেডি ভিজিয়েও দিয়েছে, মানে মা ভিজিয়ে দিয়েছে। আর বাবাকে বলেছিলাম খাসির চর্বি আনতে, খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে যা লাগে, আমার ভীষণ ভালো লাগে। মটর, মানে ঘুগনির মটর, কাবলিটা নয়, ওরকম একটা খাবার হলে আমার ফেভারিট, মানে খুব পছন্দের খাবার ঘুগনি। তো খাসির চর্বি দিয়ে রাখতে হবে ওটা, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজকে একটা রান্না করবো, সেটা হলো এক্সপেরিমেন্ট রান্না। আজকে প্রথম ফার্স্ট করবো। আর আমার মনে হয় তোমরা নেট ঘেঁটে এই রান্নাটা, তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ করতে পারি, এই রান্নাটা তোমরা কেউ এখন পর্যন্ত দেখোনি বা শোনোনি।
আগে থেকে বলতে পারি। কিন্তু হ্যাঁ, আমি ছাড়লাম যেহেতু আমার এখনও চ্যানেল গ্রো করেনি, সেই ক্ষেত্রে অন্য একজন করেও কিন্তু ভিউয়ার্স তার বেশি বেড়ে যাবে। এটা হলো লাকের উপর নির্ভর করে, কোনো ব্যাপার না। আমার প্রচুর টাইম আছে, বাড়িতে বসে থাকলে টিভি দেখতে একদম ভালো লাগে না, ওই জন্য কী করবো করছি, ভালো লাগে। তারাগুলো কেন করছি, অনেক কাজ আছে। আমি কিন্তু জানি না কোন হাতে ছুরি ধরতে হয় আর কোন হাতে কেমন ধরতে হয়, যেটা সুবিধা সেটাই করছি। কিন্তু তো আর ভেবে বলো না যে চামচ কিন্তু এই হাতে হাতে ধরতে হয়, ছুরিটা কিন্তু এই হাতে ধরতে হয়, যেটা আমার সুবিধা মনে হচ্ছে সেটাই। কিন্তু আমি যেটুকু জানি মনে হয় এই হাতে ছুরি ধরে এই হাতে চামচ ধরে। রান্না কিন্তু একদম খারাপ করো, একদম সিম্পল রান্না। দুধটা খুব শক্ত, কারো না দুধটা শক্ত। তো এটা নাম দেবো ব্রেকফাস্ট কিচেন শো। কিন্তু খুব তাড়াতাড়ি খেলাম, উঠছিল না তেমন, কি করবো ফোনে শুনছি তো লেগে আছে, কি করবো শেষ। তো প্লেটটা ধুয়ে যখন তরকারি করবো তোমাদের সাথে আবার কথা বলবো, মানে আসছি আমি যাচ্ছি না। কিন্তু তো দেখতে পাচ্ছ এই যে এগুলো লঙ্কা, আর এটা হলো লঙ্কার পাতা। তো লঙ্কা পাতা দিয়ে কী করবো সেটাই ভাবছো নিশ্চয়ই, যে লঙ্কা পাতা দিয়ে কী করবো আজকে, লঙ্কা পাতা দিয়েই রান্নাটা হবে। তো তোমরা নিশ্চয়ই আগে কখনো লঙ্কা পাতা দিয়ে খাওনি, তো আজকে দেখে নাও রেসিপিটা, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো কেমন টেস্ট হয় সেটা খাবার পরেই তোমাদেরকে বলবো, মানে এক্সপেরিমেন্ট রান্না, মানে আজকে আমি এটা মানে শুনেছি, শুনে দেখে যে তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্যেই এটা করা। আর আমি নেট ঘেটেও দেখেছি এই রান্নাটা কোথাও নেই, মানে আমি তো পাইনি, তো তোমরা জানি না পাবে কি না, কিন্তু আমার 100% মনে হয় তোমরা এই লঙ্কা পাতা দিয়ে রান্না কোথাও পাবে না। তো চলো, এই যে লঙ্কা, সেই লঙ্কা গাছেরই লঙ্কা পাতা। তো চলো, আর এই মাছ যেটা বলে দিই, এই লঙ্কা পাতা দিয়ে মাছের ঝোল করতে গেলে লাগে হলো তেলাপিয়া মাছ বা মনোপিয়া, এই টাইপের মাছ হলে সবচেয়ে ভালো হয়। তো চলো আর একটা জিনিস দেখিয়ে দিই, অলরেডি তোমাদের এটা শেয়ার করব। এই যে মটর, মটরটা ভিজিয়ে দিয়েছি, সকালেই ভেজানো হয়েছে, এটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে 100 মতো আছে মনে হয় মাটন ফ্যাট বা খাসির চর্বি, এটা দিয়ে রুটি খেতে দারুণ দারুণ লাগে। তো এটা আমরা বিকালে মানে রাতের খাবারের জন্য রেখেছি, এটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন চলো লঙ্কা পাতা দিয়ে রান্না। লঙ্কা পাতা শুনেই কেমন মনে হচ্ছে না, কিন্তু খেতে খুব টেস্টি, আমি শুনেছি যে খুব হেভি লাগে খেতে। তো চলো দেখে নাও। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল, মানে মাছটা আগে ভেজে নেবো। আর এদিকে লবণ হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু তাজা মাছ খুব বেশি ভাজার দরকার নেই,
যতটা পারবেন তাজা মাছ দিয়েই করবেন, কারণ ইনগ্রিডিয়েন্টসটা খুব একটা বেশি না, খুব সিম্পল রান্নাটা, কিন্তু খেতে হবে। জলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাছ। এবার মাছটা দিয়েও ভালোভাবে কিন্তু ঝোলটা ফুটে দিতে হবে। তো আরো 5-6 মিনিট মতো আমি এইভাবেই রান্না। সামান্য একটু লবণ, লবণটা একটু কম আছে, টেস্ট করে দেখুন লবণটা কেমন। আর দিয়ে দেবো ওই গাছের লঙ্কা। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর একটু ঝোলটা একটু মাখা মাখা ব্যাপার হবে, খুব একটা ঝোল থাকবে না, আবার খুব যে শুকিয়ে যাবে তা নয়। একটু হবে, আর আমি ঢেকে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের জন্য। রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটাকে পুরো হাই করে দিয়েছিলাম, এবার একটু কমিয়ে দিলাম। কালারটা কিন্তু খুব ভালো এসছে। ব্যাস এবার ঝোলটা নামিয়ে ফেলবো, একটু দেখিয়ে দেবো কাছ থেকে একদম। খেতে কিন্তু দারুণ লাগে বা অসাধারণ লাগে, মানে আপনারা যারা সিম্পল রান্না পছন্দ করেন তারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ নিয়ে গেছে। তো ভিডিওটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, লঙ্কা পাতা দিয়ে মাছের ঝোল। তো এখন বাজে 1:15, তো এখন আমাদের লাঞ্চ রেডি। তো ব্রেকফাস্ট দেখিয়ে দিয়েছি, লাঞ্চ দেখিয়ে দিয়েছি, আজকে ডিনারটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে একদম তিনটেই দেখিয়ে দেবো। তো লঙ্কা পাতা দিয়ে আগেই তোমাদেরকে দেখিয়েছি। আমি একটু টেস্ট করেছি ঝোলটা, মাছটা নয়, দারুণ লেগেছে। আর এদিকে আছে, দেখিয়ে দিই তোমাদেরকে, এটা হলো বেগুন কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ। এটা বেগুন কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ, আর এটা হলো লঙ্কা পাতা দিয়ে তেলাপিয়া মাছ। এই দুটোই আজকে মেনু। আর তোমাদেরকে মানে খেয়ে বলবো কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানো। কনফিউশনে পড়ে গেছি, এটা দিয়ে আগে খাবো না এটা দিয়ে আগে খাবো, এটা দিয়ে আগে খাবো না এটা দিয়ে আগে, এটা যেহেতু নতুন এটা দিয়ে আগে খেয়ে টেস্ট করে নেওয়াই ভালো, কারণ এটা খাওয়ার পরে এটাতে টেস্ট নাও লাগতে পারে। আমি তো অলরেডি টেস্ট করেছি একটু, খুবই ভালো হয়েছে লঙ্কা পাতা। হ্যাঁ আমার নতুন চ্যানেল বলে এটা যদি গ্রো করা চ্যানেল হতো, হ্যাঁ তো মা আর আমি খেতে বসেছি, মা সবসময় আসতে চায় না, আমিও জোর করি না, কোনো জিনিসে জোর করাটাও ঠিক না না, কিন্তু মা বলবে কেমন হয়েছে সেটা, সেই সাউন্ডটা তোমরা শুনবে। এই যে দেখিয়ে দিই পুরোটা, এই যে লঙ্কা পাতা, এটা নিয়ে সুন্দর করে ভাত মেখে খেতে হবে, একটু তাজা মাছ নিলে ভালো হয়। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এটা হলো এটা শুধুমাত্র লঙ্কা মানে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কার মানে লঙ্কার পাতা দিয়ে করতে হবে, কোনো লঙ্কার গুঁড়ো যাবে না কিন্তু, অসাধারণ কোনো কথা হবে না। যারা কাঁচা লঙ্কার ফ্লেভার খুব পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি, যারা নর্মাল নর্মাল খাবার পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। সেই লাগছে সত্যি ভাবে তোমার, ক্যামেরা অন করা বলে যে আমি বলছি তাহলে ভুলটা ভালো লাগছে।
আজকে বাবা যখন খাবে বলবো না, খাওয়ার পরে বলবো কি দিয়ে খেলে। আরে ওই ওইভাবে বললে তোমার দর্শক বুঝতে পারবে না। দারুণ হচ্ছে, মা কি করবা এরকম করে? আমার মনে হয় ভালো লাগবে, যেটা আমরা পিপুল দিয়ে যেটা খেয়েছিলাম একই রকম পদ্ধতি। মাও বলছে বলছে বাবাকে কিছু বলবো না, খেয়ে টেয়ে নিয়ে দেখা যাক কি বলে। মাছটা একটু তাজা হলে বেশি টেস্ট হবে। কত কিছু খাবার আছে, আর আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, কারণ একঘেয়ে খাবার থেকে নিত্য নতুন যদি ট্রাই করা যায় অসুবিধা কোথায় আছে? একঘেয়ে একই রকম রান্না তো রোজই হয়, একটু অন্যরকম হলে মানে এত সিম্পল ভাবে যে এত টেস্ট হবে। আজকেই দুই রকম হয়েছে, কারণ রাত্রে আবার খাসির চর্বি দিয়ে ঘুগনি হবে, তো ওটা খুব ভালো লাগে। আমাদের বাড়িতে লঙ্কা গাছ আছে, কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আবার বাজারে কিনতেও পাওয়া যায় না। যাদের খাওয়ার ইচ্ছা আছে, অনেক সময় হয় কি লঙ্কা গাছ বাড়িতে নেই, সেক্ষেত্রে লঙ্কা পাতা তো পাবেন না, সেটাও কিন্তু প্রশ্ন। লঙ্কা পাতা তো আর বাজারে বিক্রি হয় না, তাই না? মানে বাড়িতে লঙ্কা গাছ থাকা লাগবে, বাড়িতে লঙ্কা গাছ থাকা লাগবে, না হলে এই রেসিপি আপনারা খেতে পারবেন না, কারণ বাজারে তো বিক্রি হয় না। কিন্তু যাদের আছে একবার ট্রাই করবেন, খারাপ হলে মাছের দাম আমি দেবো, কমেন্ট করে বলবেন। এতটা গ্যারান্টি দিচ্ছি, তারপরেও আর কোনো কথা নেই। যারা সিম্পল খাবার খেতে পছন্দ করে তাদের জন্যই কিন্তু, আর যারা ঝাল ঝাল খেতে পছন্দ করে। ওয়েট মাকে দিয়ে নিই, এটা বাবার জন্য থাকুক। ফোন আর একটা রিকোয়েস্ট, প্লিজ 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 আমার রান্নাটা কেউ কপি করবেন না, কারণ আমার অনেকে আছে কপি করলে তার থেকে আমার থেকে তার প্রচুর প্রচুর ভিউয়ার্স হবে, কিন্তু অত ভিউয়ার্সের দরকার নেই। প্লিজ আমার রান্নাটা কেউ কপি করবেন না, কারণ আমি এই রান্নাটা নেটে কোথাও পাইনি সার্চ করে, তো আমার রান্না প্লিজ কেউ কপি করবেন না। হ্যাঁ কখন আমার যখনই খেতে বলবো আমার মেয়ে উঠবেই। তেলাপিয়া মাছের মাথা খেতে হেভি লাগে, অনেকে আমার পছন্দও করে না, সেটাও আছে। একটু লঙ্কা পাতা দিয়ে খাই, হ্যাঁ। ফোনটা দিয়ে খাই, তাড়াবো।
হালকা করে চালাও, শব্দটা আসবে অবশ্য শো শো করে আওয়াজ। হ্যাঁ হালকা করে দিচ্ছি, একটু নিয়ে নিলাম, কারণ অল্প করেছি, খুব একটা বেশি করিনি। ইয়ে হয়েছে আমাদের, দেখে তো আমরা খেতে বসেছি না, অত পেয়ে পাবে প্রত্যেকদিন ঘুমের সময় উঠে পড়ে, ঘুমের সময় সরি খাওয়ার সময় উঠে পড়ে, থাকুক আমি এটা ভাঙা বলে আমি নিজেকে খুঁজে নিচ্ছি, নিজেরটাও ভাঙা বেগুন মা দেখে আর এটা মুখে লাগবে না, খুব সুন্দর একটা জিনিস আমরা করেছি, সেটা ভালো লাগছে না, আমরাও কি হবে না হবে, শুনেছি অনেক গল্প, না না আমি ঠিক আছে শুনেছি অনেক গল্প, কিন্তু কি হবে না হবে, কিন্তু মাকে বললাম তাহলে ছ পিস মাছ, তিন পিস ওটা করি আর তিন পিস এটা করি, ও মা তাহলে তোমার ছেলে আসলে খাবো, খাওয়াবোই খাও, কারণ ওখানে তো লঙ্কা পাতা পাবো না, ওখানে লঙ্কা পাতা কোথায় পাবো, বাড়িতে এসে লঙ্কা পাতা খেতে হবে, এখন দেখছি লঙ্কা থেকে লঙ্কা গাছ পাতার জন্য এবং বাড়িতে গাছ লাগাতে হবে, কোনো কিচ্ছু না, এত সুন্দর বাবাকে বলো এটা আগে খেতে, ওটা পরে খেতে নাকি করতো লম্বাটা কথা আগে খেতে, এই পরে নাকি জানি না ক্যামেরায় আসছে কিনা মায়ের কথা, খেতে থাকি প্রায় শেষের মুখে, আর বেশি কথা বাড়াবো না, তখন যদি তোমাদের যদি মনে হয় একবার বাড়িতে ট্রাই করো, আর যদি ভালো না লাগে মাছটা জলে গেল ইস, অবশ্যই কমেন্টের মাধ্যমে অ্যাড্রেসটা দিয়ে দিও, আমি পাঠিয়ে দেবো, এতটাই গ্যারান্টি দিচ্ছি, তোরটাটা আমি তো ভাবছি আমি টাটা দিতে পারছি না, মা ছাড়ো ছাড়ো মা ছাড়ো, টাটা দিতে হবে তো, হাসতে টাটা দিতে হবে না, ছাড়ো 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 ছাড়ো, মা একটু অপরে দাও তো, এইটা এইটা এইটা।